গুড মর্নিং স্টুডেন্টস, তোমাদের ফটিক চাঁদের ক্লাসে স্বাগত জানাই। বেশ কিছুটা আমরা করেছি, আজকে যেটুকু আমরা পড়াতে পারবো আমি তোমাদের পারবো সেটুকুই তোমাদের ইউনিট টু এর সিলেবাসে থাকবে। তোমরা ভিডিও শীঘ্রই দেখতে পাবে এবং পিডিএফ, তৃতীয় নম্বর ভিডিওর সাথে তোমরা পিডিএফও পাবে। ভালো করে পড়ো, কোয়েশ্চেন ইতিমধ্যে অনেক কিছু দেওয়া হয়ে গেছে, আর এই যে কটা প্রশ্ন দিতে পারবো এর মধ্যে ঘুরে ফিরে প্রশ্ন আসবে। তাছাড়াও তোমরা যেরকম আমি ফাইভে এবং সিক্সেও বলে থাকি, তোমাদেরকেও বলছি ভালো করে চ্যাপ্টারটা রিডিং দেবে ছোটোখাটো প্রশ্ন আসলে, যাতে কোয়েশ্চেন ছাড়াও তোমরা নিজে থেকে উত্তর দিতে পারো। ইতিমধ্যে আমরা দেখলাম যে একদিন একটা সন্ধ্যামার্কা লোক আর একটা রোগামতো লোক এসে উপেনবাবুর দোকানে চা খেতে অমলেট আর চায়ের অর্ডার দিয়েছে, এবং সেখানে ফটিক নানান রকম প্রশ্ন এবং নানান রকম ব্যবহারের মুখোমুখি হচ্ছে। হ্যাঁ, এবং শেষ অবধি আমরা দেখলাম যে ফটিক দেখলো যে ওই সন্ডামার্কা মতো লোকটার মুখ থেকে সিগারেটের ধোঁয়া বেরোচ্ছে। ধোঁয়াটা দেখবার জন্য ফটিক বোধ হয় 5 সেকেন্ডের জন্য দাঁড়িয়েছিল। এবার উল্টে ঘুরতেই লোকটা কথা বললো, এই ফটিক থামলো, তুই কদিন কাজ করছিস? পুলিশ হতেই হবে, পুলিশ না হলে ওই রকম জিজ্ঞেস করছে কেন? ফটিক ঠিক করে নিল বানিয়ে বলবে, কিন্তু আস্তে আস্তে বলবে যাতে উপেনবাবু শুনতে না পায়। আর চোখে একবার উপেনবাবুর দিকে চাইতেই দেখলো তিনি নেই। যাক বাবা, বাঁচা গেল। অনেক অনেক দিন বাবু, তোর নাম কি? ফটিক। ফটিক তো ওর নিজের বানানো না, তাই সেটা বলতে ওর ক্ষতি নেই। চুল ছেঁটেছিস কবে? অনেক দিন বাবু। কাছে আয়। ওদিক থেকে কেষ্টটা জানান দিচ্ছে মামলেট রেডি। আপনার মামলেটটা আনি বাবু। ফটিক কেষ্টদার কাছ থেকে প্লেট দুটো এনে লোক দুটো সামনে রাখলো, তারপর 2 নম্বর থেকে নুন মরিচ এনে তার পাশে রাখলো। টেবিলে রেস্টুরেন্টে যেরকম নুন আর গোলমরিচের কৌটো থাকে সেগুলো এনে দিল। সন্ডা আর অন্য লোকটা এখন নিজেদের মধ্যে কথা বলছে, ওদিকে দেখছে না। ফটিক 4 নম্বরের দিকে চলে গেল। খদ্দের এসেছে, মানে নতুন কাস্টমার এসছে, যারা খাবার অর্ডার দিতে এসছে। লোক দুটো খাওয়া শেষ করে যখন ফটিকের পয়সা দেখে, তখন সন্ডা লোকটা বলল, তোর হাতে চোট লেগেছে কি করে? দেয়ালে ঘষা লেগেছিল। দিনে কটা মিথ্যা কথা বলিস চাঁদু? লোকটাকে না চিনলেও ওর কথাগুলো শুনতে ফটিকের একদম ভালো লাগছিল না। ও ঠিক করলো হারুন্দা এলে সব বলবে। জবাব দিচ্ছিস না যে? লোকটা এখন একদৃষ্টে চেয়ে আছে ওর দিকে। ঠিক এই সময় উপেনবাবু রাস্তার দিক থেকে দরজার দিকে ঢুকলেন। ফটিককে ওভাবে দাঁড়িয়ে থাকতে দেখে সন্দেহ হতে বললেন, কি হয়েছে? ফটিক বলল, বাবু জিজ্ঞেস করছিলেন। কি? আমি কতদিন এখানে কাজ করছি? উপেনবাবু সন্ধ্যার দিকে চেয়ে বেশ নরমভাবেই বললেন, কেন মশাই, কি দরকার আপনার? সন্ধ্যা কিছু না বলে পয়সাটা টেবিলের উপর রেখে দিয়ে উঠে পড়ল, আর সেই সঙ্গে অন্য লোকটাও। কাজের চাপে বিকেল হতে না হতে ফটিক লোক দুটোর কথা প্রায় ভুলেই গেল। বিকেল 4টে নাগাদ হারুন উপেনবাবুর দোকানে এলো। সে কদিন থেকেই বলে রেখেছে যে সে কোথায় থাকে সেটা ফটিককে সে দেখিয়ে দেবে। উপেনবাবুকে বলাতে উনি এক কথায় রাজি হয়ে গেলেন। বললেন, বাকি ঘন্টা দিনে কাজ কেষ্টার ছেলে সতু চালিয়ে নিতে পারবে। সতু মাসে 3 বার করে জ্বরে পড়ে, না হলে কাজ যে একেবারে জানে না তা নয়। হারুন দোকান থেকে বেরিয়ে ফটিককে বলল, আজ এমন একটা আর্ট দেখাবো তোকে যে তুই তুই বমকে যাবি, অর্থাৎ বমকে যাবি মানে অবাক হয়ে যাবি বা চমকে যাবি। কথাটা শুনে ফটিক যেন মনে এমন মন থেকে এমন নেচে উঠল যে উল্টোর দিকে ফুটপাতে পানের দোকান সামনে সকলে সেই দুটো লোককেও ও দেখতে পেল, দেখতেই পেল না, যে ওই লোক দুটো যে দাঁড়িয়ে, যে লোক দুটো ওকে দোকানে এসেছিল বা খাবার অর্ডার করেছিল, সন্ধ্যামার্কা লোক আর একটা রোগামতো লোক, ওরা যে উল্টো দিকে দাঁড়িয়েছিল সেটা কিন্তু ফটিক আনন্দের চোটে আর লক্ষ্যই করলো না।